14টা লোকসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টিয়ে পার্টি অকল দিছে আর প্রত্যেকটা সমষ্টিতে আসলে ভারতীয় জনতা পার্টি অতি সিরিয়াসলি খেলে এনেকা নয় যে যোরহাটত অল বেশি হব বা উচর কাজিরঙ্গাত কম হব ভারতীয় জনতা পার্টি এনেকা একটা দল নির্বাচনত সম্পূর্ণভাবে সিরিয়াসলি নির্বাচন নির্বাচনের জটিয়ায় পড়ে গতি আমার 14টা লোকসভা সমষ্টিতে সমানভাবে আমি নির্বাচনবিল চলাই আছো আর যোরহাট লোকসভা সমষ্টির সন্মানীয় সমষ্টি আমার তপন গগৈ ডাঙরিয়াতে সিটি এমপি হয়ে আছে আর এইখিনি রাইজর যথেষ্টখানি সহারি আপনাদের দেখেছে প্রত্যেকখান সভা সমিতি স্বতঃস্ফূর্তভাবে কালি মাজুলীত মুখ্যমন্ত্রী ডাঙরে হাজার হাজার মানুষ ওলাই আছে বা বিভিন্ন সভা সমিতিবিলাকত মই আমি আমার প্রতীতসকলে অংশগ্রহণ করেছি আমি যে গ্রাউন্ডরপা দেখিছো যে এইবার মানে আমার প্রার্থীগী যাবারতকে বেশি ভোটত তেখেতে এই মানে এই লোকসভা সমষ্টিরপা নির্বাচিত হয় এটা অভিযোগ উত্থাপিত হয়েছে আজি হওয়ার ভাগত পুলওয়ামা মেদে অভিযোগ উত্থাপন করেছে আসলে মই সেবিলাক নাজানো কংগ্রেস ইন্টারনাল কি কথা আছে মই নাজানো আমি নির্বাচন সম্পর্কে কইছো যে ভারতীয় জনতা পার্টি ভেরি সিরিয়াস আমি সিরিয়াসলি খেলি আছো আমার গোটে ময়দানত আমি নামিছো ইয়ারপরা কারণ ময়দানত আমি আমার এটাই লক্ষ্য যে যেনেকে চৰাইটো চকুটো রেখে যে ইলেকশন জিকিব লাগে আমার সেইটোই কথা যে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে যে 12+ হব লাগে আর সেইটো লক্ষ্যে আমি আগুয়াই গৈছো আর নিশ্চিতভাবে আমি লক্ষ্যত উপনীত হব বাইদেউ শেহতীয়াকৈ এই দৰৱৰ যিটো মূল্য বৃদ্ধি হৈছে ঔষধৰ এই কথাটো কিন্তু খুব চৰ্চা লৈ আহিছে রাইজে ইতিমধ্যে সব ইলেকশনের সময় বিভিন্ন ইস্যু আহিব বিভিন্ন কথা কিন্তু ভারতবর্ষের মানুষ বা অসমের রাইজ প্রতিজন গৈছে যে বিকাশ দিবা উন্নয়ন দিবা যদি দল আছে বা সুস্থ নেতৃত্ব দিবা যদি মানুষ আছে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর কাম করবা যদি মানে সরকার আছে বিজেপি সরকার সেইখানে কারণে মানুষ ইতিমধ্যে প্রতিজন গৈছে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে। লাহি পাহি এজনী পৰী।